পাবনায় শেষ হলো দেশীয় ব্যাডমিন্টনের সবচেয়ে বড় আসর রুচি ফিম ও শামসুল আরফিন 25তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় 5 দিনব্যাপী জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী দিনে আজ ছিল নারী আর পুরুষ বিভাগের একক দ্বৈত মিশ্র এই 3 বিভাগের সেমিফাইনাল আর ফাইনাল রাউন্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিটি খেলা উপভোগ করেছে দর্শক। খেলাগুলো খুবই উপভোগ হয়েছে, এরকম উপভোগ খেলা হলে দর্শক আরও ভালো হবে, খেলার উন্নতি হবে। আমি দর্শক হিসেবে মনে করি প্রত্যেক জেলাতে এরকম ন্যাশনাল খেলা দেওয়াটা উচিত আর কি। এবারে আসরে শুরু থেকেই দাপট ছিল আর্মি আর আনসারের, তবে চমক দেখিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় সালমান। নারী দ্বৈতে সেনাবাহিনীর অনিলা আর নাবিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসারের শাপলা ও দুলালি। এছাড়া পুরুষ দ্বৈতে আনসারের রাহাদ ও জামিল, নারী এককে আনসারের শাপলা আক্তার চ্যাম্পিয়ন হন। আনসার হয়ে আমাদের ডিপার্টমেন্টের জন্য এটা বড় একটা অ্যাচিভমেন্ট, যেহেতু আমরা এখানে ফার্স্ট ডাবলস চ্যাম্পিয়ন হলাম, ভালো লাগছে অনেক। ফার্স্ট টাইম বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, আগে সামার র্যাঙ্কিং চ্যাম্পিয়ন হয়েছিলাম। তৃতীয়বারের মতো সফলভাবে জাতীয় ব্যাডমিন্টনের এ প্রতিযোগিতা শেষ করায় এখন আরও আত্মবিশ্বাসী পাবনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তাদের মতে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ভেন্যু হতে পারে পাবনা। ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ ক্রীড়াঙ্গনের যদি সহযোগিতা পাই, আমরা যে কোনো মানের আন্তর্জাতিক যে কোনো টুর্নামেন্ট প্রতিযোগিতা এখানে পাবনায় করার মতো ক্ষমতা রাখি। তবে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। যে অ্যারেঞ্জমেন্ট পাবনা ডিএসএ করেছে সেটা আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছে। একটা বিষয় আমার কাছে একদম নতুন এবং সেটা আমরা খুব চমৎকৃত হয়েছি, যে সেটা হলো মেয়েদের জন্য একদম আলাদা একটা ভেন্যুতে অ্যারেঞ্জ করেছে, যে একটা হোটেলই করা হয়েছে, শুধু মেয়েরা থাকবে। বিকালে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন স্কোয়ার গ্রুপের অন্যতম পরিচালক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি অঞ্জন চৌধুরী। আমরা এবার চতুর্থবারের মতো আমরা জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা এখানে অনুষ্ঠিত করলাম। 5 দিনব্যাপী অনুষ্ঠানটা হলো অত্যন্ত আনন্দঘন মুহূর্তে, এবং আমার মনে হয় যে যারা এখানে উপস্থিত সবাই এটাকে অত্যন্ত উপভোগ করেছে, এবং এই ব্যাডমিন্টন আমার মনে হয় এত ভালোভাবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অন্য কোথায় হয়েছে। পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের 6টি বিভাগ, 45টি জেলা, 1টি শিক্ষাবোর্ড, 3টি বিশ্ববিদ্যালয় ও 59টি জেলা ক্রীড়া সংস্থার 245 জন পুরুষ এবং 45 জন নারী প্রতিযোগী। মাছরাঙ্গা টেলিভিশন এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।